আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতে বিআরবি বল সংবাদ শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রোল দেশের সব পৌরসভার মেয়র উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি শূন্য প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ পুলিশ কর্মকর্তা হারুনের বিরুদ্ধে দুর্নীতি তথ্য অনুসন্ধান শুরু আওয়ামী লীগের প্রভাবশালী পঁয়ষট্টি জন মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের আবেদন ছাত্র জনতার বিজয়কে নস্বাদ করতে চক্রান্ত চলছে অভিযোগ মির্জা ফখরুলের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন এবং রেলের লোকজন টিকিট কালো বাজারিতে জড়িত বললেন উপদেষ্টা ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন ও শিডিউল অনুযায়ী ট্রেন চালানোর নির্দেশ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের দ্বৈত বেঞ্চে রুল জারি করেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় দু সালের তিরিশ জন এর তিন দিন পর তিন জুলাই রাষ্ট্রপতি অনুমোদন দেন এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়া সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় সংবিধানের সাত অনুচ্ছেদের পরে সাতের ক ও সাতের খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয় এই সংশোধনীর মাধ্যমে সংশোধনীটি উত্থাপন করেন সেই সময়ের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সংসদের বিরোধী দল বিএনপি বর্জন করলেও বিলটি দুশো এক ভোটে পাশ হয় সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের এই জায়গাগুলোর থেকে সরকার হয়তো যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনশাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন সেই জায়গা থেকে তারা করেছে আমরা এটা এক্সামিন করে দেখব এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী হুমায়ূন চিশতি সবশেষ জানতে এখন আমরা সরাসরি কথা বলছি তার সাথে চিশতি হাইকোর্টে রোলের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান হ্যাঁ ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন সংবাদে যে পঞ্চশু পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে এবং আট সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে তো এই পঞ্চদশ সংশোধনীর পটভূমি যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই তাহলে সেইটা সরকার মানে সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের পতনের পর উনিশশো সাল থেকে এই দুই সাল পর্যন্ত কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচন কিন্তু বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাও পেয়েছিল তারপরে নবম জাতীয় সংসদে যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু এই পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয় মূলত তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটিকে বাতিল করে দুই সালের তিরিশে জুন জাতীয় সংসদে পাশ হয় এবং একই সাথে সংবিধানের অনেকগুলো মৌলিক বিষয়ও পরিবর্তন করা হয়েছিল যেটা আপনি সংবাদে বলেছেন তো সেই জায়গা থেকে আজকে এর পর পরবর্তীতে সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজন এর যে সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচজন বিশিষ্ট নাগরিক তারা এই রিট আবেদনটি করেন এবং সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই আজকে পঞ্চদ সংশোধনী বাতিলের একটা রুল জারি করেছে হাইকোর্ট এবং আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে হাইকোর্টের অবকাশকালীন যে ছুটি আছে সেই ছুটির পরেই এই রুলের চূড়ান্ত নিষ্পত্তি হবে এবং আমাদের সাথে কথা বলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এটি সংবিধানের বিষয় এবং অনেক ব্যাপক ব্যাপ্তি রয়েছে এর এবং হাইকোর্ট যেহেতু আট সপ্তাহ সময় দিয়েছেন তো এই আট সপ্তাহের মধ্যে তারা যে সিনিয়র আইনজীবীরা আছেন অ্যামিকাস কিউরিরা আছেন তাদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে তারা আসলে শুনানির জন্য প্রস্তুতি নিতে চান ধন্যবাদ চিষ্তি আপনাকে দর্শক হাইকোর্ট থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী হোমেন চিস্তির সঙ্গে বিগত আওয়ামী সরকারের আমলে নির্বাচিত চারশো তিরানব্বইটি উপজেলার চেয়ারম্যান তিনশো তেইশটি পৌরসভার মেয়র ও ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ উপসচিব মোহাম্মদ মাহবুব আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য জানানো হয় এতে বলা হয় স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা বত্রিশের ক প্রয়োগ করে তিনশো তেইশ পৌরসভার মেয়র চারশো তিরানব্বই উপজেলার চেয়ারম্যান ও ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো শূন্য ঘোষিত এসব উপজেলা পৌরসভা ও জেলা পরিষদে এরই মধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশীদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এজন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী পঁয়ষট্টি মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান করতে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা এবং অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে এই আবেদন করেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন সাবেক মন্ত্রীদের মধ্যে যাদের নাম রয়েছে তারা হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী ড দীপু মণি সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ড এনামুর রহমান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এছাড়াও জুনায়দ আহমেদ পলক মহিবুল হাসান চৌধুরী নফেল খালিদ মাহমুদ চৌধুরী ফরিদুল হক গোলাম দস্তগীর গাজী ইমরান আহমদ জাকির হোসেন কামাল আহমেদ মজুমদার জাহিদ আহসান রাসেল নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শাহজাহান খান হাসান মাহমুদ কামরুল ইসলাম হাসনুল হক ইনুর নামও রয়েছে সাবেক সংসদ সদস্যদের মধ্যে এই তালিকায় রয়েছেন বেনজির আহমেদ সরওয়ার জাহান শরীফুল ইসলাম জিন্না শহীদুল ইসলাম বকুল শেখ আফিল উদ্দিন উদ্দিন তরফদার কাজী নাবিল আহমেদ এনামুল হক মেহের আফরুস চুমকি নূর আলম চৌধুরী শাওন শেখ হেলাল উদ্দিন স্বপন ভট্টাচার্য কাজী উদ্দিন আহমেদ কুজেন্দ্র লাল ত্রিপুরা মহিবুর রহমান মামুনুর রশিদ কিরণ ও জিয়াউর রহমান আবেদনের বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন সুনির্দিষ্ট তথ্য পেলে অনুসন্ধান করবে বিজয়কে করতে পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রোধ জানাতে এসে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপি সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় মৈনুল আহসানের বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা স্বৈরশাসনের পতনের পর বিজয়ের উচ্ছ্বাস নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গনে জড়ো হন ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে বিএনপি মহাসচিব বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংগত করছি সংখ্যক ব্যক্তি আজকে চাকরি এই বিজয়কে মার্সাদ করে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে তারা বিভিন্ন অন্তরে গরুদয় সৃষ্টি করে আমাদের দলের নেতা উপরে অন্যায় এবং আহত সৃষ্টি করার চেষ্টা ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান দলের কোন নেতাকর্মী শৃঙ্খলা ভঙ্গ করে দখল চাঁদাবাজি সহ কোনো অনিয়মের সাথে জড়ালে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্ন সকালে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী কথা জানান এছাড়া গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রেলওয়ে লোকজনের টিকিট কালো জড়িত বলে জানিয়েছেন রেলওয়ে উপদেষ্টা ফাউজুল কবির খান সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় টিকিট কালো বাজারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠনের পাশাপাশি শিডিউল অনুযায়ী ট্রেন চালানোর নির্দেশ দেন রেল উপদেষ্টা তিনি বলেন ভারতের সাথে ট্রেন চলাচলের অনুমতি এখনও পাওয়া যায়নি দায়িত্বশীলতার সাথে কাজ না করতে পারলে তাকে সরিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন ফাউজল কবির নিজের সম্পদে হিসাব দেবেন বলেও জানান তিনি আমরা যদি এখন নিজেরে যদি আগের মতো ব্যবহার করি তাহলে কিন্তু চলবে না আগে আপনি মনে করতেন যে আপনাকে সরকারের অফিসার আপনাকে আপনার বল দেখতেছে এখন কিন্তু হাজার হাজার চোখ আপনাকে দেখতেছে এই যে টিকিট কাউন্টারে কিন্তু এই যে ছাত্ররা দেখতেছে এবং এগুলো ইয়ে করবে তো এগুলো যদি আমরা কোনো রিয়েল ইয়ে না করতে পারি আমি তো ব্যক্তিগতভাবে চলে যাব কিন্তু আপনাদের জন্য ভয়াবহ পরে তৎকাল জন্য এই যে আমাদের সবাইকে এই জনপ্রত্যাশাটাকে পূর্ণ করতে রাজনৈতিক সরকারের আমলের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প দেশে আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন কিছু মেগা প্রকল্পে একাধিকবার সংশোধন ও ব্যয় বাড়ানো হয়েছে যাচাই বাছাই তা বের করা হবে আগারগার এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন তিনি জানান মূল্যস্ফীতি এখন অনেক বেশি তাই সব খাতে খরচ কমাতে হবে শারফুল আলমের রিপোর্ট দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি জানান দেড় দশকে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশৃঙ্খলা রয়েছে প্রতিটি প্রকল্পে যাচাই বাছাই করার নির্দেশ দেন এবং প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর সমালোচনা করেন তিনি বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো নকশা কেন সংশোধন করতে হলো। কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন এবং সেগুলোকে একটা প্রকল্প চারবার পাঁচবার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজসে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে নতুন করে যেসব প্রকল্প নেওয়া হবে সেগুলো একনিকে যাওয়ার আগেই ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখার জন্য পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের নির্দেশনা দেন পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিকে স্থিতিশীল করা একটা বড় বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা সেখানে সরকারি ব্যয় সংকোচন কি করে করা যায় এবং ব্যয় সংকোচন করতে গেলে উন্নয়ন ব্যয়টাই সবচেয়ে নমনীয় যেটা দিয়ে যাতে করে সরকার বেশি ঘাটতি বাজেট না হয় এবং মূল্য স্মৃতি কাজে এটা হলো সমগ্র অর্থনীতির ব্যবস্থাপনায় উন্নয়ন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে দক্ষ মানব সম্পদ না থাকলে অবকাঠামো উন্নয়ন কঙ্কালের মতো হয় জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন কর্মসংস্থান বাড়িয়ে দেশের অর্থনীতি সচল করতে হবে শরফুল আলম এটিএন বাংলা ঢাকা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান বড় ভবনে অবরুদ্ধ তিন কর্মকর্তাকে গতরাতে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে প্রকল্প ভিত্তিক উপজেলা জেলা পর্যায়ে নিয়োগকৃতদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে দিনভর সেখানে বিক্ষোভ করেন ডাটা এন্ট্রি অপারেটররা পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও সেনাবাহিনীর মধ্যস্থতায় তাদের উদ্ধার করা হয় দেশের মানুষের হালনাগাদের তথ্য জেরক্স ইন্ডিয়া লিমিটেড নামের ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত বলে জানান ডাটা এন্ট্রি অপারেটররা রিপোর্ট মুস্তাফিজুর রহমান দেশের দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করতে দু সালে ন্যাশনাল হাউসহোল্ড প্রকল্পের আওতায় নিয়োগ দেওয়া হয় পাঁচশো পঁয়তাল্লিশ অ্যান্টি অপারেটর প্রকল্পে নিয়োগকৃতদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে দিনভর অবস্থান নেয় পরিসংখ্যান ভবনে অবরুদ্ধ করে রাখা হয় ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে তিনজন এখনো তাদের অবস্থায় আছে এবং তারা জিম্মি করে রেখে বলছে তাদের দাবি যদি না মানা হয় এই তিনজনকে তারা ছাড়বে না রাতে সেনাবাহিনী সহযোগিতায় উদ্ধার করা হয় অবরুদ্ধ কর্মকর্তাদের পরে উদ্ধতন কর্মকর্তা আশ্বাস দেন তাদের দাবি মেনে নেয়ার সচিব ডিজিকে আমরা সম্মিলিতভাবে বলবো সুষ্ঠু সমাধানটা কোথায় আছে ওনারা কয়েকটা ডিপার্টমেন্টের উদাহরণও দিয়েছেন সেই ডিপার্টমেন্টে সেই উদাহরণের অর্ডারগুলো ওনারা দায়িত্ব নিয়েছেন জোগাড় করে আমাদেরকে দেবেন এই অর্ডারগুলো নিয়ে আমরা সেটার ভিত্তিতে যে আমরা সুপারিশ করতে চাই অথরিটিকে যাতে এটার একটা যৌক্তিক সমাধান অথরিটি সিদ্ধান্ত নিতে পারে যদিও সকালের মিটিংয়ের জন্য রাতভর ওই ভবনে অবস্থান নেন ডাটা অ্যান্টি অপারেটররা সমঝোতা করে তাদের সাথে রাখা হয় দুই কর্মকর্তাকেও মাঝ পর্যায়ে সংগ্রহ করা দেশের নাগরিকদের সব ধরনের তথ্য জেরক্স ইন্ডিয়া লিমিটেড নামে ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত বলেও জানায় তারা কোর্টের রায় অনুযায়ী আমরা এখনো কর্মরত আছি কিন্তু তারা আমাদেরকে অফিসে কোনো বসার জায়গা দিচ্ছে না আমাদের বেতন দিচ্ছে না আমাদের যে স্ট্যাটাস কো আছে এটার অনুযায়ী আমাদেরকে পদ অর্ডার করতে হবে ইন্ডিয়ান জেরক্স কোম্পানির সাথে চুক্তি করে একশো বাইশ কোটি টাকা করে তাদেরকে দিয়ে এই কাজটা করানোর দায়িত্ব দেওয়া হয় ফাইনালি দেখা যায় কি যে এরা ইনপুট করতে পারে নাই স্ক্যানটাও সঠিক হয় নাই কিন্তু ডাটাগুলো ঠিক ইন্ডিয়া চলে গেছে তাদের অ্যাক্সেসে আছে এমনও হতে পারে আপনার এনআইডি দিয়ে সার্চ দিলে আপনার বাবার নামটা সে মিলিয়ে ফেলতে পারবে শুরুর দিকে প্রকল্পটির ব্যয় তিনশো কোটি টাকা থাকলেও কয়েক দফায় বাড়িয়ে তা থেকে সাতশো সাতাশ কোটি টাকায় দফায় দফায় মেয়াদ আর ব্যয় বাড়লেও দরিদ্রদের তালিকা তৈরি করা এখনও সম্ভব হয়নি মুস্তাফিজুর রহমান এটিএন বাংলা বাংলাদেশ বেতারের কর্মকর্তা ও কলা বৈষম্যহীন পদোন্নতি ও নিয়োগবিধি সংস্কারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অপারেশনাল স্টাফ কল্যাণ সমিতি রাজধানীর আগারগাঁয়ে বেতার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে কথা বলেন তারা এ সময় বক্তারা বিদ্যমান বিধির আলোকে ব্যাচ ভিত্তিতে প্রকৌশলী কর্মকর্তাদের শূন্য পদে পদোন্নতির দাবি জানান দোকান ভাড়া কমানো সহ বিভিন্ন দাবিতে মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ীরা সকালে সব দোকান বন্ধ করে মার্কেটের সামনের রাস্তায় অবস্থান নেন তারা এ সময় মার্কেট ইনচার্জ অবসরপ্রাপ্ত মেজর করিমকে প্রত্যাহারের দাবিও জানানো হয় ব্যবসায়ীদের অভিযোগ চুক্তি অনুযায়ী ভাড়া না বাড়িয়ে দোকান প্রতি জোর করে দেড় থেকে এগারো লাখ টাকা পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলেও জানান দোকানদার ও ব্যবসায়ীরা ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন সরকার গঠনে দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও প্রায় ক্রেতা শূন্য চট্টগ্রামের বিপণী বিতানগুলো বিভিন্ন মার্কেট বিতানে মূল্য ছাড় আনা যাচ্ছে না ক্রেতা ফলে দোকান ভাড়া সহ আনুষঙ্গিক খরচও উঠছে না বলে জানালেন মালিক ও বিক্রেতারা এদিকে দোকান মালিক সমিতি বলছে বেচা কেনা কম হওয়ায় গেল কয়দিনে তাদের ক্ষতি হয়েছে অন্তত পাঁচশো কোটি টাকা চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দামি মাহমুদ এভাবেই অলসভাবে বসে আছে দোকান মালিক ও কর্মচারীরা মার্কেটগুলো ক্রেতাশূন্য থাকায় অনেকটাই অসহায় হয়ে পড়েছে এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশ থেকে সত্তর শতাংশ ছাড় দিয়েও মিলছে না ক্রেতা চট্টগ্রামের নিউ মার্কেট আফমি প্লাজা ফিনলে স্কোয়ার সানমার ওশান সিটি সহ বিভিন্ন শপিং মলগুলোতে চলছে ছাড়ের এমন ছড়াছড়ি পরও নেই আশানুরূপ বিক্রি শার্ট প্যান্ট মেয়েদের পোশাক কোনো বিক্রয় কেন্দ্রেই নেই ক্রেতার দেখা এত ডিসকাউন্ট থাকার পর কাস্টমার শূন্য মার্কেটে মানে সকাল টাইমে তো কোনো কাস্টমার মানে সুন্দর পরে আরো খারাপ অবস্থা আমাদের সেল হচ্ছে না আমাদের দোকান উঠবে না ইলেকট্রিসিটি বিল উঠবে না দেন আমাদের স্যালারি আসবে না যারা ব্যবসার জন্য ঋণ করেছেন তাদের কিস্তি দেয়াই কঠিন হয়ে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষুদ্র ঋণ নিয়ে ডেইলি হিসাবে ঋণ নিয়ে দোকানদারি করছে তো যার ধরুন এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে আমাদের ব্যবসা খুব খারাপ দিকে যাচ্ছে আমরা দোকান ভাড়া পর্যন্ত দিতে পারতেছি না আমাদের লোন আছে লোনের টাকা পর্যন্ত দিতে পারতেছি না বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে চলমান পরিস্থিতিতে এক মাসে খুচরা দোকান মালিকদের ক্ষতি হয়েছে অন্তত পাঁচশো কোটি টাকা আমাদের চট্টগ্রাম মহানগরীতে সাড়ে তিন লাখের মতো দোকান আছে বাংলাদেশ দোকান মালিক সমিতির আওতাধীন এর মধ্যে আমাদের যারা লাক্সারিয়াস পণ্যের যে আইটেমগুলো আছে বিশেষ করে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে সবগুলো আছে গুলো বন্ধই ছিল দোকানের ভাড়া ইউটিলিটি বিল আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো আমাদেরকে বহন করতে হয়েছে আমাদের দোকানদারকে দোকানদার বাইদের বহন করতে হয়েছে এগুলো তারা অনেক একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে এই স্থবিরতা কাটিয়ে দ্রুতই ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ ভৈরবে পড়ে থাকা জমিতে আবাদ বেড়েছে উৎপাদন খরচ কম হওয়ায় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তহিন মোল্লার রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার একসময় আউশ ইরি বড় ধান কাটার পর ভৈরবে অনেক জমি পড়ে থাকতো পরিত্যক্ত এইসব জমিতে বাড়তি ফসল হিসেবে এই মৌসুমে হচ্ছে আউশ ধানের চাষ এই ধান চাষে বাড়তি কোনো সেচের প্রয়োজন হয় না বৃষ্টির পানি জমিয়ে তা দিয়ে রোপণ করা যায় এছাড়া পোকামাকড়ের আক্রমণ না থাকায় ওষুধেরও প্রয়োজন হয় না এটা আউশ ধান এটা অল্প দিনে ফসলটা ওঠে এটা খুব চিকট এটা বাজারে বিক্রি করলে বেশি পয়সা বিক্রি করা যায় খাইতে খুব মজা খরচ পাতে কম হয়ে পানি হয়ে যায় মোটামুটি ভালো আবহাওয়া আছে এগুলো ইরিধান লাগানোর আগেই আউশ ঘরে তুলতে পারবেন চাষিরা অল্প সময়ে কম খরচে বেশি ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরাও সরকারি প্রণোদনায় বীজ সার বিতরণ ও কৃষি বিভাগের সহযোগিতায় পতিত জমিগুলোতে এখন বি আটচল্লিশ জাতের ধান রোপণ করা হচ্ছে এ ধানে দুই মাসে বিঘা প্রতি জমিতে ফলন পাওয়া যায় ২০ থেকে ২২ মন আমি স্যার কানি হ্যাঁ আউশ ধান আমার সরকারি অনুদান দশ কেজি দানা আর তিরিশ কেজি আমরা এই বৈশিষ্টান ঘাট সেটা এই ফসলটা করে এটা খুব অল্প দিনের ভিতরে উড়ে আমাদের মাঠ পর্যায়ে যুব সরকারি কর্মকর্তাগণ আছেন তারা কৃষকদের মোটিভেট করে যাচ্ছেন যে এখানে আউশের উৎপাদন খরচ অনেক কম হয় অর্থাৎ আউশ ফসল থেকে বৃষ্টি নির্ভর ফসল এবং এখানে রোগমালাই পোকার আক্রমণ খুবই কম হয় যার কারণে উৎপাদন খরচ কম এবছর ভৈরবে তিন হাজার পঞ্চাশ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে আগামীতে এর ফলন আরো বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বিরু রিপোর্ট এবারে আন্তর্জাতিক সংবাদ আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেন্সিলভানিয়ার এক নির্বাচনী সমাবেশে কমলাকে বামপন্থী ও উন্মাদ বলে মন্তব্য করেন তিনি এ সময় কমলা হ্যারিসের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে উপহাস করেন ডোনাল্ড ট্রাম্প টাইম সাময়িকের প্রচ্ছদে হ্যারিসের হাস্য ছবিকে একজন পাগলের হাসি বলে মন্তব্য করেন তিনি কমলার চেয়ে প্রচ্ছদে তাকে বেশি সুন্দর দেখায় বলেও দাবি করেন এই রিপাবলিকান নেতা ট্রাম্পের উপদেষ্টা ও প্রচার শিবির তাকে হ্যারিসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ না করার পরামর্শ দিলেও তাতে কান দিচ্ছেন না সাবেক এই প্রেসিডেন্ট এবারে খেলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস তিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে ছিলেন এনএসসির কাছে নিজে পদত্যাগপত্র জমা দেন জালাল ইউনুস দীর্ঘদিন ধরে বিসিবিতে কাজ করছে তিনি অনেকদিন ছিলেন মিডিয়ার কমিটির চেয়ারম্যানের দায়িত্বে দু হাজার একুশ সালে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের পদ থেকে আকরাম খান পদত্যাগ করলে দায়িত্ব পান জালাল ইউনুস এদিকে আরেক পরিচালক সাজাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে ক্রীড়া পরিষদের পক্ষ থেকে মৌসুমে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ লা শিরোপা ধরে রাখার অভিযানে মায়োরকার সাথে এক এক গোলে ড্র করেছে বর্তমান লীগ চ্যাম্পিয়নরা মায়োরকার মাঠে রোডিগোর গোলে তেরো মিনিটে এগিয়ে যায় রিয়াল বিরতির পর দু দুদলেই আক্রমণ চালায় তবে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটের সমতায় ফেরে মায়োরকা রুদ্রি গেজের কর্নারে জোরালো হেডে বল জালে পাঠান কসোভান স্ট্রাইকার মরিচি ম্যাচের বাকি সময় একাধিক আক্রমণে যায় লা করা তবে হতাশ হতে হয় কার্লো অ্যাঞ্চলেটির দলকে অতিরিক্ত সময় রেফারির শেষ বাসি বাজার আগে মরিচিকে ফাউল করে লাল কাট পান রিয়ালের ফ্রেল্লান মেন্দি চেলসিকে দুই শূন্য গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি স্ট্যামফোর্ড ব্রিজে হাই ভোল্টেজ ম্যাচের আঠারো মিনিটে ম্যানসিটিকে গোল উপহার দেন আর্লিং হল্যান্ড এ নিয়ে সিটির জার্সিতে শততম ম্যাচে একানব্বই গোল পেলেন নরওয়ের স্ট্রাইকার বল দখল আর আক্রমণে দ্বিতীয়ার্ধেও এগিয়ে থাকে পেপ গার্ডলার দল তারই ধারাবাহিকতায় মাতেও কোভাসিস চুরাশি মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটির জয় নিশ্চিত করেন অন্যদিকে নতুন কোচ অ্যাঞ্জো মারেস্কার চেলসি অধ্যায় শুরু হল হতাশায় শেষ করার আগে সংবাদ আরেকবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাই হাইকোর্টের রোল দেশের সব পৌরসভার মেয়র উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি শূন্য প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ পুলিশ কর্মকর্তা হারুনের বিরুদ্ধে দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরু আওয়ামী লীগের প্রভাবশালী পঁয়ষট্টি জন মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের আবেদন ছাত্র জনতার বিজয়কে নস্বাত করতে চক্রান্ত চলছে অভিযোগ মির্জা ফখরুলের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন এবং রেলওয়ের লোকজন টিকিট কালো বাজারিতে জড়িত বলেন উপদেষ্টা ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন ও শিডিউল অনুযায়ী ট্রেন চালানোর নির্দেশ দর্শক একটি আহ্বান দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে দেশ আমাদের দেশের সম্পদ আমাদের নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে